শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে কুমারী পূজা। বিস্তারিত জানাতে রামকৃষ্ণ মিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জানাতুল মোহনা। মোহনা, কুমারী পূজা কি শুরু হয়েছে কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি কি আমাদের বিস্তারিত জানাবেন। কুমারী পূজা শুরু হয়ে শারদীয় দুর্গোৎসবের সবচেয়ে মূল আকর্ষণীয় যেই দিনটি তা হচ্ছে মহা অষ্টমী। এদিন কুমারী পূজা করা হয় এবং আজ বেলা 10:30টায় রামকৃষ্ণ মঠে শুরু হয়ে গেছে কুমারী পূজা। এবং আপনাদেরকে দেখাতে চাই দেবী কুমারীকে মণ্ডপে আনা হয়েছে বেলা 10:30টায়, এবং বেলা 10:30টার পর থেকেই তাকে সেবা প্রদান সহ এবং পূজার যে যত আচার অনুষ্ঠান তা শুরু হয়ে গেছে। এবং সেই সাথেই সকাল থেকেই এখানকার ভক্তবৃন্দরা যার যেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সেই মুহূর্ত কিন্তু শুরু হয়ে গেছে। এবং এই রামকৃষ্ণ মঠে আমরা দেখতে পাচ্ছি ভক্তরা জড়ো হয়েছেন এবং কুমারীকে দেখার জন্য। তো এখন পর্যন্ত আমরা কুমারী দেবীর নাম জানতে পেরেছি, সংহতি চক্রবর্তী, এবং শাস্ত্রীয় নাম অনুসারে ওনার নাম হচ্ছে পুঞ্জিকা। তো এই 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 এখন পর্যন্ত যদিও আমাদেরকে রামকৃষ্ণ মঠ থেকে জানানো হয়নি, তবে আমরা এই নামটি জানতে পেরেছি। তো হিন্দু শাস্ত্র অনুসারে সাধারণত 1 থেকে 16 বছরের সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্য গোত্রের অবিবাহিত কুমারী নারীকে দেবী জ্ঞানে পূজা করা হয়। তো শ্রীরামকৃষ্ণের তথ্য মতে কুমারী পূজার বিষয়ে বলা হয় যে শুদ্ধাত্মা কুমারীতে মানে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায় এবং মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার উদ্দেশ্য। তো এই শাস্ত্র মতেই 1 বছর বয়সে কন্যাকে সন্ধ্যা, 2 সরস্বতী, 3 ত্রিধার্ত মূর্তি এবং 4 কালকলিকা, 5 সুভাগা, 6 উমা, 7 মালানি এবং 8 কুচ্ছটিকা, 9 কালসন্দর্ভ, বিভিন্ন বয়সে বিভিন্ন নামে শাস্ত্রীয় নাম দেওয়া হয় বা নামে উপহৃত করা হয়। তো নির্বাচিত কুমারীকে মহা অষ্টমীর দিন ভোরে গোসল করিয়ে নতুন কাপড় পরানো হয় এবং আমরা দেখছি যে লাল শাড়ি পরিহিত কুমারী দেবীকে, যিনি তার আসনে বসে আছেন এবং তার এক হাতে পদ্ম আমরা দেখতে পাচ্ছি, এবং তার তাকে সাজিয়ে কপালে সিঁদুর, পায়ে আলতা ও হাতে ফুল দেওয়া হয়। তো কুমারীকে সুসজ্জিত আসনে যে আমরা দেখতে পাচ্ছি যে ফুলের আসনে তাকে বসানো হয়েছে, এবং চারদিক থেকে কিন্তু শঙ্খধ্বনি, ঢাকের বোর, গুলুধ্বনি, আর দেবীর পুরো রামকৃষ্ণ মঠ মুখরিত এবং সকলেই কিন্তু দেবীর আরাধনার জন্য আজ এখানে এসে জড়ো হয়েছেন। তো সনাতন ধর্মমতে এখানকার যেই অষ্টমী মহা অষ্টমীর যেই মূল আকর্ষণ কুমারী পূজা তা 10:30টায় শুরু হয়ে গেছে। এছাড়া বেলার সকাল 7:30 থেকে আমরা দেখেছি সন্ধি পূজা হয়েছে এবং সেই সন্ধি পূজার শেষেই কুমারী পূজার শুরু হয়েছে। তো আমরা দেখছি যারা এখানকার পুরোহিতেরা যারা আছেন তারা সকলে মিলে আরাধনা করছেন দেবীর এবং পূজা করছেন। আমরা দেখেছি যে তাকে তার সেবা প্রদান করছেন পুরোহিতেরা এবং ভক্তরা অপেক্ষায় আছেন ছিলেন দেবীকে দেখার জন্য, এবং সেই অপেক্ষার পূর্ব শেষ হয়েছে। তো সেই অপেক্ষার পূর্ব শেষে এখন চলছে কুমারী দেবীর আর্চনা, কুমারী দেবীর দেখতেই পাচ্ছেন যে কুমারীতে
কুমারী দেবী আরাধনা চলছে, কুমারী দেবীকে সেবা প্রদান করছেন পুরোহিতেরা এবং তাদের আচার অনুষ্ঠান পালন করছেন। আমরা ভক্তদের সাথে কথা বলেছি, ভক্তরা জানাচ্ছেন যে কুমারী মাকে দেখার জন্য তারা সকাল থেকেই আগ্রহ হয়ে তার অপেক্ষা করছেন এবং সেই আগ্রহ শেষে তারা অত্যন্ত আনন্দিত, তারা খুশি। পুজোর সার্বোপরি নিরাপত্তা ব্যবস্থা দেখেও ভক্তবৃন্দ খুশি হয়েছেন এবং জানিয়েছেন যে যে নিরাপত্তার চাদরে এই এবারের পুজো হচ্ছে তার জন্য তারা মোহনা আপনাকে ধন্যবাদ। দর্শক, রামকৃষ্ণ মিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জানাতুল মোহনা।